Halo. নমস্কার আমার খুচরো বক্তব্যের মুহূর্তে আমি প্রণাম জানাই আনন্দমার্গের প্রতিষ্ঠাতা তথা ধর্মগুরু শিক্ষাগুরু সমাজগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজীচরণ সেই সঙ্গে নমস্কার জানাব আমাদের এই মঞ্চে এই প্রেক্ষাগৃহে উপস্থিত বিভিন্ন গুণীজন অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের এটা যেহেতু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের অলরেডি বক্তব্য অনেকগুলো হয়ে গেছে প্রথা অনুযায়ী আমাকে বলতে হয় তাই আমি দু পাঁচ মিনিট আপনাদের সময় নিয়ে নেব আপনাদের কাছ থেকে মানুষের বিকাশ বা মানুষের জন্ম হয়েছিল বা মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে এটা আমরা সবাই জানি কিন্তু মানুষের যে সভ্যতার উন্মেষ পৃথিবীতে ঘটেছিল আজ থেকে 15,000 বছর আগে অর্থাৎ ঋগ্বেদ যুগে কিন্তু যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব আজ থেকে 7,000 বছর আগে ভগবান সদাশিব এই ভারতবর্ষের মাটিতে এসেছিলেন তিনি আসার পর সভ্যতার প্রকৃত উন্মেষ আমরা ভগবান সদাশিবের উপর কি শিবনৃত্য দেখলাম আনন্দমূর্তিজি প্রবর্তিত প্রভাত সঙ্গীত অবলম্বনে এই সদাশিব মানুষের সভ্যতার উন্মেষ ঘটাতে যে কয়েকটা জিনিস দিয়েছিলেন বিশেষ করে তার মধ্যে যেগুলো রয়েছে উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে নৃত্য গীত বাদ্য তাই তাকে নটরাজ বলা হয় তাকে নাদতনু বলা হয় আবার সপ্ত স্বরেরও সৃষ্টি তিনি করেছিলেন সা রে গা মা পা ধা নি যেটা সঙ্গীত তৈরি হয়েছিল আর তিনি দিয়েছিলেন বিবাহ প্রথা তো শিক্ষার একটা সমাজের সত্যিকার যদি সমাজ করতে হয় একটা সভ্যতার উন্মেষ করতে গেলে সভ্যতার যতগুলো স্তম্ভ সভ্যতা দাঁড়িয়ে আছে যতগুলো স্তম্ভের উপরে তার মধ্যে একটা হলো শিক্ষা সেটা হচ্ছে সঙ্গীত শিক্ষা হোক বা পুঁথিগত বিদ্যা হোক যাই হোক না কেন শিক্ষা একটা সভ্যতার মেরুদণ্ড আর এই সভ্যতার মধ্যে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা আরেকটা জিনিস হচ্ছে সমাজ সমানম এজতি ইতি সমাজ সবাইকে নিয়ে একসঙ্গে চলার নাম হলো সমাজ একটা সুন্দর সমাজ একটা সুন্দর নগর একটা সুন্দর দেশ একটা সুস্থ দেশ উন্নত দেশ আমরা তখন বলি না যে দেশে দুটো দিক সবচেয়ে উন্নত সেটা কি একটা হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত এবং সেই দেশের বা সেই নগরের অর্থনৈতিক ব্যবস্থা কত উন্নত অর্থাৎ তাই বলা হয় একটা দেশ বা নগর গড়ে উঠে শিক্ষার শিক্ষিত মানুষের হারের তাই আমাদের শিক্ষাগুরু আনন্দমূর্তিজি তিনি বলছেন আজকের শিশু কালকের সুনাগরিক আজকের শিশু কালকের সুনাগরিক আরেকটা কথা তিনি বলছেন শিশুদের অনুকরণ শিশুরা হচ্ছে অনুকরণ এরা এদের যদি উন্নত করতে হয় এদের মধ্যে অনুকরণের যে প্রবণতা রয়েছে এটা উত্তরোত্তর বাড়িয়ে দিতে হবে আরেকটা কি না শিশুদের মধ্যে জানার আগ্রহ জিজ্ঞাসা প্রচণ্ড এই জিজ্ঞাসাটাকে জাগিয়ে দিতে হবে উন্নত করতে হবে বাড়িয়ে দিতে হবে তাহলে কি হবে না এরা একজন সুনাগরিকের প্রবণতা হবে কিন্তু আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থার দিকে আমরা তাকাই সমাজে যেটা চলছে তার থেকে আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থার ডিফারেন্সটা কোন জায়গায় আমি সেইটুকু বলে আমার বক্তব্য শেষ করব কারণ এটা বক্তৃতার মঞ্চ নয় সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে সা বিদ্যা ইয়া বিমুক্তয় সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা যা মানুষকে মুক্তির পথ দেখাতে পারে অর্থাৎ শিক্ষা মানে হচ্ছে শুধু পুঁথিগত কয়েকটা বিদ্যা আমি সেটা নিয়ে চাকরি করলাম কিছু জ্ঞান অর্জন করলাম সেটাই নয় মানুষকে প্রকৃত মুক্তির পথ দেখাতে হবে তো সেই মুক্তির পথ দেখাতে গেলে যেটা আনন্দমূর্তিজি তার শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়েছেন যেটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যেটা শিখিয়ে থাকি সেটা কি না
শিক্ষার সঙ্গে সঙ্গে অর্থাৎ পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে তাকে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নৈতিকতা, ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস, এইগুলোর ঊর্ধ্বে মনকে তোলা, তার মধ্যে চারিত্রিক দৃঢ়তা তৈরি করে দেওয়া, তার মধ্যে শৃঙ্খলা বোধ তৈরি করে দেওয়া, তাদের মধ্যে অনুশাসনগুলো ঢুকিয়ে দেওয়া, তাদের মধ্যে বিভিন্ন শিষ্টাচারগুলো শিখিয়ে দেওয়া, সেই সঙ্গে সঙ্গে বালুকের বাচ্চাদের মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা, নৈতিক মান, এইগুলোকে আস্তে আস্তে উন্নত করা, এটা হচ্ছে আমাদের আনন্দমার্গের শিক্ষা ব্যবস্থার মূল মূল্য। একটা শিশু যদি তার বাবা মাকে শ্রদ্ধাভক্তি না করে, তার গুরুজনকে শ্রদ্ধাভক্তি না করে, সে যত বড় মেরিটেড স্টুডেন্ট হোক তবুও আমরা তাকে শিক্ষিত বলব। সেই জন্য শিক্ষার মূল কথা বলতে গিয়ে আনন্দমূর্তি বলছেন, কি ফর এনলার্জমেন্ট অফ মাইন্ড, মনের ব্যাপ্তি হওয়া দরকার। শিক্ষা সম্পর্কে তার যে প্রবচনগুলো রয়েছে আপনারা পড়বেন, পড়ে দেখবেন, তিনি শিক্ষানীতিকে বলছেন যে সেইটাই প্রকৃত শিক্ষা, যে শিক্ষা কি হয় যে মানুষ শুধু জ্ঞান অর্জন করলে শুধু হবে না, যে জ্ঞানটা অর্জন করবে সেটাকে বলা হচ্ছে কি, সেই জ্ঞানটাকে বিতরণ করার ক্ষমতা তার থাকবে। অর্থাৎ আজকের যে শিশু যে জ্ঞান অর্জনগুলো করছে, পরবর্তী জেনারেশনকে সে যাতে পুরস্কারটাও করতে পারে, তাই বলা হয় বিদ্যা দদাতি বিনয়, বিদ্যাটা যত বেশি দান করতে শিখতে হয়। সেই সঙ্গে সঙ্গে একটা শিশুকে গড়ে তোলার জন্য যেমন শিক্ষকদের প্রধান দায়িত্ব রয়েছে, আনন্দমূর্তি বলছেন অভিভাবকদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এখানে অভিভাবকেরও রয়েছেন, তার দুটো গাইডলাইন রয়েছে আপনাদের কাছে, কারণ বাচ্চারা যখন আপনাদের কাছ থেকে স্কুলে আসে, আমাদের স্কুলে আসে, তখন ওরা হয়তো 3 ঘন্টা থাকে আমাদের কাছে, 3.5 ঘন্টা থাকে, বাকিটা সময় তো আপনাদের কাছে। আমি আগেই বলেছি ওনার বক্তব্য হচ্ছে বাচ্চারা হচ্ছে অনুকরণ, কি বাবা মা কেমন কথা বলছে, কি ভাষায় কথা বলছে, সেটা বাচ্চা অনুকরণ করে। এই জন্য তিনি বললেন অভিভাবক যারা হবেন তাদেরকে দুটো জিনিস মূলত লক্ষ্য রাখা দরকার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অভিভাবকদের কোনো আমি জ্ঞান দিতে চাই না, আনন্দমূর্তিজির প্রবচন থেকে তার যে আপনাদের কাছে যেটা আপিল সেটা আমি তুলে ধরছি। সেটা হচ্ছে দুটো শব্দ তিনি বলেছেন, একটা হচ্ছে সুবিবেচক হতে হবে, সুবিবেচক অভিভাবকদের হতে হবে, সুবিবেচক এবং সুনিয়ন্ত্রক অভিভাবকদের হতে হবে। সুবিবেচক আর সুনিয়ন্ত্রণ বলতে গিয়ে বলছে তিনি একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, বাবা মা বা অভিভাবক তিনি হয়তো সিনেমায় যাচ্ছেন, যেতেই পারেন তার বয়সে, কিন্তু বাচ্চা তো পড়াশোনা করবে, তাকে তো নিয়ে যাওয়া যাবে না, তাই বাবা মা কি বললে, তোমার মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে, বড় বড় ইঞ্জেকশন দেবে, তো বাচ্চা তো ভয় গেল না। কিন্তু যেদিন সে বাচ্চা বড় হবে সেদিন বুঝতে শিখবে যে বাবা মা আমাকে মিথ্যে কথা বলে কোথাও যেতে, বাবা মার প্রতি তার যে শ্রদ্ধা ভক্তির মান শিশু বিবেচক। আমরা আরেকটা কি বললাম, সুনিয়ন্ত্রণ। সুনিয়ন্ত্রণ মানে নিজের প্রতি সংযম আনা দরকার। আমি বসে টিভি দেখবো, আমি দুঃখে পান খাবো, আমি সিগারেট খাবো, বাচ্চা সেটা অনুকরণ করবে। আমার চোখের সামনের একটা ঘটনা বলি, কোচবিহারে আমাদের একটা নিউ টাউনে একটা স্কুল আছে, একসময় একটা খুব নাম করা স্কুল ছিল, যেমন বর্ধমান স্কুল, সেখানে এক আমাদের তিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি একটা ক্লাস নিচ্ছিলেন স্টুভলের ক্লাস, সেখানে তিনি ক্লাস নিতে গিয়ে বলছেন স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বাচ্চাটা বাড়ি গেছে, মেয়ে, ছোট মেয়ে বাড়ি গেছে, বাবা ছিলেন চেঞ্জ হকার, তো বাচ্চাটা বলল বাবা স্যারকে বলেছে সিগারেট খাওয়া উচিত নয়, অন্য কেউ হলে হয়তো দুটো থাপ্পড় মেরে বললো পাকা যা পাক, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে সিগারেটটা নিভে দিয়ে বললেন যে ঠিক বলেছে। পরের দিন স্কুলে এসে তিনি বলছেন আমার বাচ্চা কী শিখছে আমি জানি না, কিন্তু তার নৈতিক মান যে আপনি বাড়িয়ে তুলছেন আপনারা এটাই আমি খুঁজছি, আমি হয়তো তাড়াতাড়ি সিগারেট ছাড়তে পারবো না, চেষ্টা করবো সিগারেটটা ছেড়ে দিতে, কিন্তু বাচ্চার সামনে আমি কোনো দিন খাবো না।
আনন্দমূর্তি তার প্রবচনের মধ্যে এই কথাটা বলেছেন সুনিয়ন্ত্রণ। আসলে বাচ্চা হচ্ছে একতাল মাটি, ওকে যেমন ভাবে আমরা গড়ব, শিক্ষক শিক্ষিকা অভিভাবক আমাদের একটা একটা কালেক্টিভ প্রচেষ্টা থাকতে হবে তাদেরকে আমরা কীভাবে গড়ে তুলব। এবং এক একটা বাচ্চা এই পৃথিবীর এক একটা স্তম্ভ, এইটা আমাদের ভাবতে। আমরা জানি না একটা শিশুর মধ্যে রবীন্দ্রনাথ লুকিয়ে আছে কোন শিশুর মধ্যে, আমরা জানি না কার মধ্যে আইজাক নিউটন লুকিয়ে আছে, আমরা জানি না কার মধ্যে স্বামী বিবেকানন্দ লুকিয়ে আছে, আমরা জানি না কার মধ্যে বিদ্যাসাগর লুকিয়ে আছে, আমরা জানি না। বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, আমাদের সেই প্রয়াসটা চালিয়ে যেতে হবে, আমাদের খুঁজতে হবে তাদের মধ্যে। সেই প্রয়াসটা আমি বলবো সবাইকে চালানো দরকার। আনন্দমূর্তিজি তাই এই প্রয়াসটা চালানোর জন্য তিনি প্রথমে যেটা বলছেন কারিগরি শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, অর্থাৎ শিক্ষাটা শুধু পুঁথির মধ্যে নয়, প্র্যাকটিক্যাল কিছু জিনিসের মধ্যে দিয়ে শিখবে বাচ্চাদের আমরা সেই প্রতি শেখাই। বিশেষ করে দেখবেন আমরা বাচ্চাদের শেখাই বাড়িতে গিয়ে বাবা মাকে প্রণাম করবে, গুরুজনদের শ্রদ্ধাভক্তি করবে। শিক্ষার ব্যাখ্যা দিতে তিনি যে বলছেন লাস্ট শব্দটা বলছেন এন ফর নাইস ডেফারেন্স, অর্থাৎ একটা বাচ্চা কেমন হবে না তার সমস্ত গুণগুলো, এডুকেশন শব্দের যে ব্যাখ্যাগুলো দিতে গিয়ে তিনি বলছেন যে সমস্ত গুণগুলো অর্জন করার পর লাস্টে যে গুণটা পাবে সেটা কি, নম্র ভদ্র মিষ্টি ব্যবহার। এইটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, সেই জন্য এই দিকগুলোকে আমাদের সবসময় ভাবতে হবে যে আমি একটা দেবতা তৈরি করছি, একটা দেবী তৈরি করছি, এরাই সমাজকে আসলে নেতৃত্ব দেবে। আজকের এন্টায়ার সোসাইটি আমরা যেদিকে তাকাই করাপশন 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 সবাই বলি নেতৃত্বে চেঞ্জ হওয়া উচিত, অমুক হওয়া উচিত, অমুক হওয়া উচিত, কিন্তু সেটা আসবে কী করে? নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন লিডার ডাজ নট ড্রপ ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে পড়ে না, লিডার আপনারা তৈরি করবেন, আমরা তৈরি করব। আনন্দমার্গ সেই দায়িত্বটা নিয়ে এগিয়ে এসছে আপনাদের সাহায্য সহযোগিতা। সেই জন্য আমরা একটা শপথ নিয়ে আজকে যে আমরা এখন থেকে আমাদের ছেলেমেয়েদের একদম খাঁটি সোনায় পরিণত করব, তার জন্য হয়তো অনেক স্যাক্রিফাইস আমাদের করতে হবে, বিশেষ করে অভিভাবকদের অনেক স্যাক্রিফাইস করতে হবে। লাস্টলি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা শুধু বর্ধমান জেলায় নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের 182টা দেশে মোর দেন 5000 স্কুল ক্রিয়া রান, এবং এই স্কুলের সংখ্যা ডে টু ডে বেড়ে চলেছে। এই বর্ধমান স্কুল হয়তো ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আমাদের ইচ্ছে রয়েছে এটা হাই স্কুলে পরিণত হোক, কিন্তু এই সমস্ত কিছু এগিয়ে চলেছে